গাইস, গুড মর্নিং, মেরি ক্রিসমাস সবাইকে। আজকে হলো 25শে ডিসেম্বর। তা এখন অনেকটাই বেলা হয়ে গেছে, গুড মর্নিং বলাটা যায় না, 10:30 বাজে। আমি উঠেছি, অনেকক্ষণ হয়ে গেছে, কথা বলতে পারিনি একটুকুও, কারণ একটু ব্যস্ততার মধ্যে আছি, কারণ আজ ঘুরতে যাব, বাড়িতে লোক আসবে, তাই জন্য। তো দেখাবো আমি কোথায় কোথায় যাব, আমাদের কৃষ্ণনগর চার্চে যাব, কীরকম দেখতে কৃষ্ণনগরের চার্চ সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। আর আমি ঘুরতে যাব, কি কি করব না করব সব কিছু শেয়ার করব, ঠিক আছে? তো ব্লগটা কন্টিনিউ করি, টাটা। তো ঘুরে টুরে চলে আসলাম, দেখতেই পারলে। যাওয়ার সময় একটু ভিডিও করতে পারিনি, কারণ সবাই তাড়া দিচ্ছিল, তাই জন্য। তো খাওয়া দাওয়া হলো, এখানে বাদাম এনেছিলাম, মথুরার কেক এনেছিলাম, জিলাপি এনেছিলাম, আর এনেছিলাম, দেখাচ্ছি, এই যে, আর এনেছিলাম পান, রাত্রে খাবো খাওয়ার পর। আর এই কেকটা এনেছি, এর কেক নেই ভিতরে, কেকটা বাইরে রেখে দিয়েছি, পরে দেখবো ওখানে। আর দুটো কানের এনেছি, দেখাচ্ছি কেমন হয়েছে, একটু কমেন্টে জানিও। আমি একটুখানি ফ্রেশ হয়ে নিই, তারপরে কথা হচ্ছে, ঠিক আছে? আমি কোনো মেকআপ করিনি, একটু আইলাইনার পরেছি, লিপস্টিক পরেছি, কারণ ঘুরতে যাওয়ার সময় খুব মেকআপ করে ভালো লাগে না, আমার পছন্দ না, তাই জন্য। তো একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে তোমার সাথে কথা হচ্ছে, ঠিক আছে? আর দুপুরের মেনুটা শেয়ার করে নিই, রাতে সেটা শেয়ার করবো, ঠিক আছে?
হাই গাইস, গুড মর্নিং। এটা হলো পরের দিন সকালবেলা। আমি আর ওই দিনকার রাত্রবেলা, মানে কালকে রাত্রবেলা, কিছু শ্যুট করতে পারিনি, কিছু খাইও নি। দেখিয়ে নিলে কেক খেয়েছি আর বাদাম খেয়েছি, আর কিছু খাইনি। শরীরটা এত ক্লান্ত লাগছিল, আমি শুয়ে পড়েছিলাম, তাই তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি। একদম পাগল পাগল সেজে সকালবেলা উঠে গিয়েছি তোমাদের সাথে কথা বলতে। তো এখন এই যে চা নিয়ে বসে রয়েছি, তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কালকে আর শেষ করতে পারিনি, তাই আজকে সকালবেলা আমি শেষ করছি ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে পুরোটা দেখার পর একটা লাইক করো, একটু শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইবের পাশে একটা ছোট্ট বেল বাটন আছে, ওটাকে প্রেস করে দিও, যাতে আমি যখন যখন ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশন যেতে পারে। দেখা হচ্ছে পরে ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।